المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. وعليكم السلام ورحمة الله وبركاته. جمعنا شنوان الدبهاي جناب عبدالله المامون عرب امارات থেকে জানতে চেয়েছেন যে বর্তমান যে প্রচলিত তাবলিগি জামাত পুরুষদের সাথে সাথে মহিলারাও এ কাজে লেগেছেন, তো এদের জন্য এ কাজ করা বৈধ হবে কি? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, প্রচলিত যে তাবলিগি জামাত, মোট কথা যেটাকে আমরা ইলিয়াসি তাবলিগ বলতে পারি, এই তাবলিগের ব্যাপারে চাহে পুরুষ হোক চাহে মহিলা হোক কেউ করবে না। কারণ ওলামায়ে মুহাক্কিকিনগণ একথা পরিষ্কার বলেছেন যে এই তাবলিগি জামাত হচ্ছে একটি ভ্রান্ত দল। এরা বিশেষ মাঝহাবের দিকে মানুষকে আহ্বান করে থাকে, তা হলো সুফিবাদের দিকে তারা মানুষকে ডেকে থাকে, শিরক ও বেদাতের দিকে মানুষকে আহ্বান করে, কবর পূজারীর দিকে মানুষকে ডেকে থাকে। তাই এই তাবলিগি জামাত যেটা প্রচলিত ভারত উপমহাদেশে, এই প্রচলিত তাবলিগ হচ্ছে ভ্রান্ত দল, এটা ওলামায়ে মুহাক্কিকিনগণ পরিষ্কার ভাষায় বলেছেন। ওলামায়ে সৌদি আরব এবং ওলামায়ে আজম সবাই এ কথা পরিষ্কার বলেছেন। যারা বিশেষ করে কোরআন এবং সহিহ সুন্নাহ দরদি, তারা এ কথা অস্বীকার করেন না। তাই এই প্রচলিত তাবলিগি জামাত পুরুষরাও করবে না, মহিলারাও করবে না। দ্বিতীয় কথা হলো এই যে দাওয়াত ও তাবলিগের কথা কোরআন হাদিসে আর বিশেষ ফজিলত এসেছে, মর্যাদা এসেছে। তাই যেমন পুরুষরা পুরুষদের মধ্যে দাওয়াত তাবলিগের কাজ করবে, তদরূপ মহিলারাও করতে পারবে, কোনো অসুবিধা নাই। তবে মহিলাদের মধ্যে কিছু শর্ত রয়েছে, তারা নিজ বাড়িতে নিজ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা সে কোরআন হাদিসের জ্ঞান রাখে, মাদ্রাসায় লেখাপড়া করেছে বানাত মাদ্রাসায়, সেই ক্ষেত্রে তারা যদি দাওয়াত তাবলিগের কাজ করতে চায় কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী, কোরআন ও হাদিসের বিধান অনুযায়ী, পুরুষরা যেমন করতে পারবে তদ্রূপ মহিলারাও করতে পারবে। তবে মহিলারা মহিলাদের পরিবেশেই করবে, পর্দার সাথে এবং সম্মান ও ভদ্রতা বজায় রেখে তারা কাজ করবে, এবং বেহায়াপনা যেন মানুষের সামনে প্রকাশ না পায় সেদিকে লক্ষ্য করতে হবে, এবং কোথাও যেতে হলে মাহরাম পুরুষ ছাড়া যেন সফর না করে এদিকেও লক্ষ্য রাখতে হবে, এবং নিজেকেও নিরাপত্তা রাখতে হবে, যাতে করে কোনো ফেতনা ফাসাদের যদি আশঙ্কা থাকে, ভয় থাকে, তাহলে এই কাজ থেকে মহিলারা অবশ্যই বিরত থাকবে। তবে পুরুষ কোরআন ও হাদিসে যেখানেই দাওয়াত তাবলিগের কথা বলা হয়েছে, সেখানে শুধু পুরুষদেরকেই বলা হয় নাই, বরং সে সমস্ত আয়াত ও হাদিসগুলো আম, সেখানে পুরুষ এবং মহিলা উভয়েই সমান। পুরুষরা যেমন দাওয়াত তাবলিগের কাজ করতে পারে, তদ্রূপ মহিলারাও করতে পারবে। বাকি আল্লাহ আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলম ক্বায়িমান বিল কিসত। لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءوا